যতক্ষণ এইটা টেনশনে থাকবে, বুম পারফেক্ট হবে না। সেজন্য যখন কোনো রোগ নিয়ে ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার আপনাকে একটা প্রশ্ন করবে, শত প্রশ্নের ভিতরে আপনার কি সাউন্ড স্লিপ গুম হয় প্রশ্নটা কিন্তু পড়ে। তার মানে কি, এমন একটা গুম যেটা কন্টিনিউ 6 ঘন্টা 8 ঘন্টা হবে, মাঝখানে কোনো ব্রেক, আর একটু জোরে বলেন না, মাঝখানে কোনো ব্রেক, কন্টিনিউ যদি 6 ঘন্টা 8 ঘন্টা গুম হয় এটা পারফেক্ট গুম। কিন্তু আমাদের অনেকের গুম আছে কিছুক্ষণ পর পর ভেঙে যায়, কিছুক্ষণ পর পর আবার শুনলে ভেঙে যায়, একটা বারবার বিরতি আসে, আবার নতুন করে ঘুমানো লাগে, আবার নতুন করে ঘুমাতে করতে আবার ভেঙে যায়, আবার ঘুম আসে, এটা পারফেক্ট গুম হয় না। সেজন্য এখন দেখেন, আপনি যখন ঘুমায় যাবেন, এই ঘুম আসে না কেন, আপনার ব্রেনটা যদি অস্থির থাকে, ব্রেন অস্থির থাকে কেন, টেনশনে, আরো জোরে বলেন না, পরীক্ষার আগে ঘুম আসে না, রেজাল্টের আগে ঘুম আসে না, বিদেশ যাওয়ার পিসা চলে আসছে টাকা নাই ঘুম আসে না, কেউ রাগ করে ফোন বন্ধ করে দিছে ঘুম আসে না, তারা যত জামিলা এই জায়গায় ঘুম আসবে না। এবার এই জায়গার সমস্ত কিছু তো যতই টেনশন করেন, আপনি চাইলে পাল্টাবেও না, আপনার মন মতো হবে না, যা হওয়ার তা হবে, যখন হওয়ার তখন হবে, কথা বলেন ঠিক কি না, যখন হওয়ার তখন হবে, যেভাবে হওয়ার সেভাবে হবে, যেভাবে চাই সেভাবে হবে। এখন কথাটাকে শুধু মাথায় বসায় নেন, আমি চেয়ে লাভ কি, রবে যেটা চাই সেটা হবে, বাদ দে সব কিছু, তাওয়াক্কাল করো আল্লাহ। আসলে বন্ধু করবো কি, তার তুই এত টেনশনের মধ্যে ঘুম আজকে নাই, তখন আপনি কবেন আমার তো টেনশনই নাই, কারণ আমার বলতে তো কিছু নাই, আমি নিজেও তো আমার রবে, আমার থাকলে না টেনশন থাকে, আমার থাকলে না, আমার বলতে তো কিছু নাই, আমার হাত আমার আল্লাহ, সেজন্য হাসরের ময়দানে হাত আমার বিপক্ষে, কথা কয় না কা, ব্যবসা কেমনে আমার, চাকরি কেমনে আমার, বিদেশ কেমনে আমার, জায়গা কেমনে আমার, কিচ্ছুই তো আমার নাই, তো আমারই নাই টেনশন আর কি, আসছি একা যাবো একা, বাকি যুগ আল্লাহ বর্ষা, দুনিয়াতে থাকবো আল্লাহর সৃষ্টি সেবা করবো, নবীকে মহব্বত করবো, আল্লাহর বয়ে চলবো, এবাদত করার চেষ্টা করবো, এটা নামে তো জীবন, সুবহানাল্লাহ।